হ্যালো স্টুডেন্ট, চলে এসেছি আজকে আমরা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে ডিসকাশন করতে। তোমরা বোর্ডের মধ্যে দেখতেই পাচ্ছ স্ট্যান্ডার্ড কস্টিং। এই স্ট্যান্ডার্ড কস্টিং সব স্টুডেন্টদের পরীক্ষার আগে একটা ডিম্যান্ড থাকে, স্যার স্ট্যান্ডার্ড কস্টিং নিয়ে একটু ডিসকাশন করুন। তো আজকে যে ভিডিওটা হবে এখানে কিন্তু স্ট্যান্ডার্ড কস্টিং এর আমরা বেসিক কোনো কনসেপ্ট নয়, এখানে যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেইগুলোকে নিয়ে ডিসকাশন করবো। এই ক্লাসে হবে আমাদের শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটির যত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে বা ইয়ার আছে সেইগুলোকে সলভ এবং সেগুলোকে সম্পর্কে ডিসকাশন। যদি বেসিক কনসেপ্ট যদি ঠিক করতে চাও বা স্ট্যান্ডার্ড কস্টিং এর স্যার যদি বেসিক কনসেপ্টে কোনো প্রবলেম থাকে তাহলে কি করব, তাহলে সেক্ষেত্রে আমার পুরনো একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওতে তোমরা একটু গিয়ে দেখে নিতে পারো। যাক, বেশি কথা না বাড়িয়ে চলে আসি, কারণ এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো সময় নষ্ট না করে একটু ডিসকাশন করা যাক। তো আমার এই অঙ্কটাতে আমি কিছু শর্ট ফর্ম ইউজ করেছি যাতে অঙ্কটা কুইকলি করতে পারি তার জন্য। তো এই শর্ট ফর্মের যে সমস্ত ফুল ফর্ম গুলো এটা কিন্তু অলরেডি আমি কিন্তু বোর্ডে প্রথমে দিয়ে দিয়েছি, তোমরা প্লিজ একটু ফুল ফর্ম গুলোকে দেখে নাও। আশা রাখি ফুল ফর্ম গুলো বুঝতে পেরেছ, আর আমরা এই শর্ট ফর্ম গুলোকে অঙ্কের মধ্যে ইউজ করব। তবু আমি বলে বলে দেব তোমাদের যাতে কোনো রকম প্রবলেম না হয়। দেখো, প্রথমেই একটা সিম্পল অঙ্ক দেখতে পাচ্ছি, প্রবলেম ওয়ান। এটা সিউ বিকম অনার্স 2005 সালে এসেছিল, এটা একটা সিম্পল অঙ্ক, কিন্তু এর মধ্যে একটা ছোট্ট ট্রিক রয়েছে। সেই জিনিসটা হচ্ছে কি, আর আমি স্ট্যান্ডার্ড কোশ্চেন করানোর সময় আমার স্টুডেন্টদেরকে সবসময় আমি শিখিয়েছি যে চারটে কোশ্চেনের অ্যান্সারটাকে খুঁজে নাও। স্ট্যান্ডার্ড কোশ্চেন যখন করবে চারটি কোশ্চেনের অ্যানসারকে খুঁজে দিতে দেখবে অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। তো সেই চারটি প্রশ্ন কি কি, এক স্ট্যান্ডার্ড প্রাইস পার ইউনিট, দুই অ্যাকচুয়াল প্রাইস পার ইউনিট, তিন স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট, এন্ড চার নম্বর অ্যাকচুয়াল কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট। এই চারটি কোশ্চেন আমরা যদি অ্যান্সারটা খুঁজে পেয়ে যাই তাহলে স্ট্যান্ডার্ড কস্টিং এর কোনো অঙ্ক তোমাদের ক্ষেত্রে টাফ লাগবে না। যেমন এই যে অঙ্কটা থেকে নোটিস করে দেখো কি কি জিনিস আমি খুঁজে পাচ্ছি, আমার এই চারটে প্রশ্নের মধ্যে আমি কি কি জিনিস খুঁজে পাচ্ছি। দেখো, এই চারটে প্রশ্নের মধ্যে আমি প্রথমে খুঁজে পাচ্ছি দ্য স্ট্যান্ডার্ড প্রাইস অফ আ মেটেরিয়াল ইজ ₹20 পার কেজি। দেখতে পাচ্ছি, তার মানে আমরা স্ট্যান্ডার্ড প্রাইস পার ইউনিট বা পার কেজি পেয়ে গেলাম। অ্যাকচুয়াল প্রাইস ও আমরা কিন্তু জানি, দেখো ₹21 পার কেজি। তাহলে আমার চারটে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নের অ্যানসার অলরেডি আমরা পেয়ে গেলাম। স্ট্যান্ডার্ড প্রাইস পার ইউনিট একটা পেয়ে গেছি, এই অঙ্কে পার কেজি আছে ₹20, আর অ্যাকচুয়াল প্রাইস পার ইউনিট বা পার কেজি ₹21 পেয়ে গেছি। এবার অ্যাকচুয়াল আউটপুট বা অ্যাকচুয়াল কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট, এটাও কোশ্চেনে দেওয়া রয়েছে, দেখো 10 টনস। এবার এটাকে আমরা কেজিতে কনভার্ট করি, কারণ যেহেতু এখানে আমাকে অ্যামাউন্ট গুলো কেজিতে দিয়ে দিয়েছে, তাহলে 10 টনস × 1000 কেজি আমরা যদি করি তাহলে 10000 কেজি পেয়ে গেলাম হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তাহলে এই অঙ্কে অ্যাকচুয়াল কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট পেয়ে গেলাম। তাহলে এখন পেলাম না কোনটা, না স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট, সেটাই আমরা অঙ্কের মধ্যে বার করছি। দেখো, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ আ মেটেরিয়াল পার ইউনিট, দেখো 1000 / 100000 ইউনিটস, 1000 / 100000 ইউনিটস। কেন 1000 কেন করলাম, না কোশ্চেনে বলে দিয়েছে, দেখো 1 টন অফ মেটেরিয়াল ইনপুট ইয়েল্ড এ স্ট্যান্ডার্ড আউটপুট অফ 100000 ইউনিটস। তাহলে 1 টন মিন্স হচ্ছে 1000 কেজি, তার জন্য দেখো উপরে লিখেছে 1000 আর নিচে 100000 ইউনিটস বলে দিয়েছিল, সেই ইউনিটসটাকে আমরা কেজিতে কনভার্ট করে দিলাম, তাহলে 1/100 কেজি বেরোলো। তাহলে এবার চলে আসছি আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট, এটা বার করার জন্য কি করতে হচ্ছে, কোশ্চেন আমাকে দিয়ে দিয়েছে দেখো 900000 ইউনিটস দিয়ে দিয়েছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এবার এটাকে আমরা কেজিতে কনভার্ট করে নিই, তাহলে 900000 × 1/100 কেজিস, মানে 900000 × 1/100 কেজিস করি, তাহলে আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল আউটপুট পেয়ে গেলাম। তার মানে আমাদের চারটে যে কোশ্চেন ছিল সেই চারটে কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এবার আমাদের আর কোনো কাজ নেই, শুধু ফর্মুলার মধ্যে পোস্ট করব। চলো দেখে নিই আমরা। তাহলে ফার্স্টে আমাকে বার করতে দিয়েছে এমসিভি, মানে মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। এর ফর্মুলা হচ্ছে কি, স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট, স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। দেখো, এবার আবার বলছি এই মাইনাসের জায়গায় ডিফারেন্সিয়াল সিম্বলটা দিলে বেশি ভালো হয়, কিন্তু তাড়াহুড়োর সময় যদি ডিফারেন্সিয়াল সিম্বল দিতে নাও পারো তাতে অসুবিধা কিছু নেই, তবে আমি বলবো ডিফারেন্সিয়াল সিম্বলটা দিলে ভালো হয়।
তো যাই হোক, তাহলে এমসিভি মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স এর ফর্মুলা কি না স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট? এবার এখন প্রশ্ন হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট পাবো কি করে, না স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস, আর তারপরে দেখো অ্যাকচুয়াল কস্ট পাবো কি করে, না অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস করে দিই। তাহলে স্ট্যান্ডার্ড কস্ট হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট, তাহলে আমরা পেয়ে গেলাম 9000 কেজি ইনটু 20 করলে এটা আমরা পাবো স্ট্যান্ডার্ড কস্ট, আর 10000 কেজি ইনটু রুপিস 21 যদি করি এটা পাবো অ্যাকচুয়াল কস্ট। এবার এই ডিফারেন্সিয়ালটাই হয়ে যাবে আমাদের মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, বুঝতে পেরেছি? এবার চলে আসছি এমপিভি মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স। তাহলে এই ফর্মুলাটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড প্রাইস ডিফারেন্সিয়াল অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তাই দেখো স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি করেছি, তাহলে এখানে রুপিস 20 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস, মাইনাস অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে রুপিস 21, আর ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 10000 কেজি। ক্যালকুলেট করলাম আমরা পেয়ে গেলাম মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স। যেহেতু এটা নেগেটিভ এসেছে তাই এর পাশে কিন্তু ক্যাপিটাল লেটার এ লিখেছি, এই কথাটা মানে হচ্ছে অ্যাডভার্স, মানে এই অঙ্কতে যদি নেগেটিভ আসে আমি কোনো নেগেটিভ সিম্বল বা ব্র্যাকেট ইউজ করতে পারবো না যদি অ্যান্সারটা নেগেটিভ আসে। যদি নেগেটিভ আসে তাহলে অ্যান্সারটার পাশে আমাকে ক্যাপিটাল লেটার এ লিখতে হবে, এ মিন্স হচ্ছে অ্যাডভার্স, আর যদি পজিটিভ আসে তাহলে ক্যাপিটাল লেটারের পাশে এফ মানে ক্যাপিটাল লেটারে এফ লিখতে হবে ডিজিটটার পাশে, তার মানে হচ্ছে ফেভারেবল। তাহলে এখানে মাইনাস এসেছে তার জন্য অ্যাডভার্স। এবার চলে আসছি এমইউভি, এমইউভি ফর্মুলা কি মেটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স। এই ফর্মুলাটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। তো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা জানি 9000 কেজি, মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমরা জানি 10000 কেজি, ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে কত রুপিস 20। এবার ক্যালকুলেশন করলাম, করলেই আমরা পেয়ে গেলাম রুপিস 20000 এ, এটাও কিন্তু অ্যাডভার্স। এবার অঙ্কের শেষে একটা চেক করে দেখিয়ে দিতে পারো, সেটা হচ্ছে আমরা আগেও শিখেছি যেমন আমার পুরোনো ভিডিওতেও দেওয়া রয়েছে চেকটাকে কিভাবে করতে হয়, না এমসিভি ইকুয়ালস টু এমপিভি প্লাস এমইউভি, অর্থাৎ এমপিভি আর এমইউভি কে প্লাস করলে যদি এমসিভি রেজাল্ট মিলে যায় তাহলে আমাদের অঙ্ক একদম পারফেক্ট আছে। আশা রাখি এক নম্বর অঙ্কটা বোঝাতে পেরেছি। এবার সময় নষ্ট না করে চলে আসি প্রবলেম টু। দেখো প্রবলেম টু 2007 এ এসছে, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি কি বললাম আমাদের এই ক্লাসটাতে যেহেতু সামনেই খুব পরীক্ষা তাই আমরা সময় নষ্ট না করে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলোকে নিয়ে ডিসকাশন করব, আর যেগুলো আসতে পারে বা আসার চান্স আছে সেই সবকে নিয়ে ডিসকাশন করব। যেমন এই যে প্রবলেম টু দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, কেন এখানে স্ট্যান্ডার্ড মিক্স দিয়ে দিয়েছে আর অ্যাকচুয়াল মিক্স দিয়ে দিয়েছে, ভালো করে কোশ্চেনটা একটু পড়ে নাও। চলো এবার আমরা শুরু করি। এই যে অঙ্কটা দেখো এখানে কিছু আমাদের ইনক্রিজ ডিক্রিজের ইনফরমেশন দিয়ে দিয়েছে, তাহলে সেটাকে একটু খেয়াল রাখতে হবে। বলছে ডিউ টু শর্টেজ অফ মেটেরিয়াল বি ইট ওয়াজ ডিসাইডেড টু রিডিউস দ্য কনজাম্পশন অফ বি বাই 5% এন্ড ইনক্রিজ দ্যাট অফ এ বাই 10%। তার জন্য যেহেতু ইনক্রিজ আর ডিক্রিজের গল্প বলে দিয়েছে তাহলে প্রথমে আমরা স্ট্যান্ডার্ড মিক্স বার করছি। স্ট্যান্ডার্ড মিক্স কি বলেছে, প্রোডাক্ট এ আগে 100 ইউনিট ছিল এখন বলে দিয়েছে 10% ইউনিটটা বেড়েছে, তাই আমি কি করলাম 100 এর সাথে প্লাস করছি 110%, তাহলে টোটাল হলো কত 110 ইউনিটস। এন্ড প্রোডাক্ট বিটা বলছে 5% কমেছে রিডিউস হয়েছে, তাহলে আগে ছিল 200 ইউনিট এখন 200 এর উপরে 5% রিডিউস হয়েছে, তাহলে আমরা 5% মাইনাস করলে পেয়ে গেলাম হচ্ছে 190 ইউনিটস। আসলে কি বুঝাতে পেরেছি এতদূর পর্যন্ত? এবার চলে আসি প্রোডাক্ট সি। প্রোডাক্ট সি এর ক্ষেত্রে আমাকে কোন রকম ইনফরমেশন বলে দেয়নি, তার জন্য প্রোডাক্ট সি সেম অ্যাজ অ্যাবাভ যা ছিল তাই রেখেছি। এবার এই তিনটেকে আমরা প্লাস করে নিয়েছি, প্রোডাক্ট এ প্রোডাক্ট বি এন্ড প্রোডাক্ট সি, তাহলে আমরা পেয়ে গেলাম 600 ইউনিটস। এবার এখানে আমরা বার করছি রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তাহলে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দেখো ফর্মুলা লিখে দিয়েছি, আমি আবার বলেছি আমার এই ক্লাসগুলোতে যাতে আমার স্টুডেন্টদের কোনো রকম প্রবলেম না হয় তার জন্য আমি ডিটেলসে ফর্মুলা লিখে লিখে করব যাতে তোমরা সহজে বুঝতে পারো এই ভ্যালুগুলো এলো কোথা দিয়ে। তাহলে দেখো রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রপোর্শন লিখেছি। তো এই অ্যাকচুয়াল কোয়ান্টিটি কি করে পাবো, না কোশ্চেনের মধ্যে আমাকে বলে দিয়েছে সেইগুলোকে আমরা দেখো প্লাস করেছি 150 প্লাস 250 প্লাস 400, এটা আমাকে কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে কারণ অ্যাকচুয়াল কোয়ান্টিটি বলে দিয়েছে তাই এটা আমার কোশ্চেনে দেওয়া হয়েছে। আর স্ট্যান্ডার্ড প্রপোর্শন হচ্ছে কি আমাদের এখন যে ভ্যালুটা বেরোলো, ঠিক আছে ভালো করে দেখবে এখন যে ভ্যালুটা বেরোলো 110 ইউনিটস 190 ইউনিটস এন্ড 300 ইউনিটস, এটাকে যদি আমরা রেশিও করি তাহলে রেশিও করলে বেরোবে 11:19:30। এবার এই রেশিওতে আমি কি করব অ্যাকচুয়াল কোয়ান্টিটিটাকে
ডিভাইড করে নিচ্ছি, দেখো অ্যাকচুয়াল কোয়ান্টিটিকে শেয়ার করে নিচ্ছি, যেমন প্রপোর্শনে শেয়ার করে তেমন ভাবে শেয়ার করে নিচ্ছি। দেখো মেটেরিয়াল এ বেরিয়েছে 147 ইউনিটস, মেটেরিয়াল বি বেরিয়েছে 253 ইউনিটস, মেটেরিয়াল সি বেরিয়েছে 400 ইউনিটস। এবার চলে আসছি মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স বার করতে হবে। তাহলে মিক্স ভ্যারিয়েন্সের ফর্মুলা হচ্ছে আর এস কিউ, আর এস কিউ। স্যার আর এস কিউ কি? তাহলে এই যে RSQ হচ্ছে শর্ট ফর্ম ইউজ করেছি, সেটা হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, দেখতে পাচ্ছি রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। এবার এইগুলো যা যা ভ্যালু আমরা বের করেছিলাম সেগুলোকে এখানে বসিয়ে দিই অর্থাৎ পুট করে দিই, করে দেওয়ার পর এই রেজাল্টগুলো অর্থাৎ মেটেরিয়ালের প্রাইস 5 rupees 5 দিয়ে দিয়েছে, মেটেরিয়াল বি এর ক্ষেত্রে 6 দিয়ে দিয়েছে, মেটেরিয়াল সি এর ক্ষেত্রে 4 দিয়ে দিয়েছে। তো এইগুলোকে ক্যালকুলেট করে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমরা কি পেয়ে গেলাম না মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স। এই অঙ্কটাতে শুধু আমাদেরকে মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স বার করতে বলেছিল। আসলে কি বুঝতে পেরেছ? চলো সময় নষ্ট না করে তার পরের অঙ্কটায় চলে আসি, প্রবলেম 3। দেখো একই অঙ্ক 2 বছর রিপিট করেছে, 2006 এও এসেছিল আর 2014 এও এসেছিল। দেখো এই অঙ্কটা একটু সোজা অঙ্ক আছে, দেখে নাও খুব একটা অসুবিধা হবে না। স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার দিয়ে দিয়েছে, স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট অফ আউটপুট দিয়ে দিয়েছে 20 আওয়ার্স, ইউনিট প্রডিউস 500 দিয়ে দিয়েছে মানে 500, আর অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্কস 12,000 দিয়ে দিয়েছে, আর অ্যাকচুয়াল লেবার কস্ট দিয়ে দিয়েছে ₹38,400। দেখে নিয়েছি কোশ্চেনটা, চলো এবার সলিউশনে আমরা চলে আসি। কি করলাম সলিউশনটার মধ্যে? প্রথমে স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট আমরা বার করে নিয়েছি। দেখো স্ট্যান্ডার্ড লেবার কস্ট ইনটু অ্যাকচুয়াল আউটপুট আমরা বার করে নিয়েছি, কারণ এখানে ইউনিট প্রডিউস দিয়ে দিয়েছিল 500 ইউনিটস, আর এখানে আওয়ার্স দিয়ে দিয়েছিল দেখো 20 আওয়ার্স ইনটু ₹4 দিয়ে দিয়েছিল। এটাকে ক্যালকুলেট করে আমরা স্ট্যান্ডার্ড লেবার কস্ট ফর অ্যাকচুয়াল আউটপুট বার করে নিয়েছি। এবার আমরা বার করবো অ্যাকচুয়াল লেবার কস্ট পার আওয়ার। দেখো এখানে অ্যামাউন্টটাও রুপিস বলে দিয়েছিল 38,400, আর 12,000 আওয়ার্সটাও আমাকে কোশ্চেনে বলে দিয়েছিল, তাহলে এখান থেকে অ্যাকচুয়াল লেবার কস্ট আমরা বার করে নিয়েছি। এবার তাহলে আমাকে কি করতে হবে? অঙ্কে ফর্মুলা ফেলবো। এটা হচ্ছে লেবারের অঙ্ক, আবার বলছি এবারে কিন্তু লেবারের অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে আসছে আমাকে এলসিভি বার করতে বলেছে, মানে লেবার কস্ট ভ্যারিয়েন্স বার করতে বলেছে। এই ফর্মুলা কি না? স্ট্যান্ডার্ড লেবার কস্ট মাইনাস অ্যাকচুয়াল লেবার কস্ট আমরা জানি কোশ্চেনের মধ্যে পেয়ে গেছি, তো এটাকে আমরা সলভ করে দিলাম, পেয়ে গেলাম। দেখো রেজাল্টটা ক্লাসে বেরিয়েছে বলে তাই কিন্তু আমরা এফ লিখেছি, অর্থাৎ 1600 এফ লিখেছি। আচ্ছা এবার চলে আসছি লেবার রেট ভ্যারিয়েন্স, না স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স। এগুলো সব কোশ্চেনের মধ্যে আমরা জানি, জাস্ট পুট করিয়ে দিয়েছি, আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম না ₹9600 এফ প্লাস এসটিবল এফ। আবার বলছি স্ট্যান্ডার্ড কস্টিং কিন্তু হার্ড নয়, তোমাকে শুধু কোন জায়গাটায় কোন ভ্যালুটাকে ইউজ করতে হবে সেটা তোমাকে জানতে হবে। এবার চলে আসছি এলইভি। সে এলইভি কি না? লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। এর ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার্স মাইনাস অ্যাকচুয়াল আওয়ার্স ইনটু স্ট্যান্ডার্ড রেট। তো এগুলো সব কোশ্চেনে আমরা জানি, এইগুলোকে আমরা যদি বসিয়ে দিই, ভ্যালুগুলোকে বসিয়ে দিই ইনটু ₹4 যদি করি, তাহলে যে ভ্যালুটা পাবো আমরা পেয়ে গেলাম লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। এবার এটাকে আমরা একটু চেক করে দেখে নেব। দেখো চেক করে দেখে নাও আমাদের রেজাল্টটা সেম বেরিয়েছে নাকি, দেখে নিয়েছো? চলো এবার চলে আসি পরের অঙ্কটা। এই অঙ্কটা এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই একটু কোশ্চেনটা দেখে নাও, কোশ্চেনটা দেখে অনেকে একটু ভয় পেতে পারো, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই, কারণ আমি তোমাদের একটাই কথা বলে দিয়েছি, চারটে কোশ্চেন আমরা তুলে নেব। এই চারটে কোশ্চেন কি কি না? অ্যাকচুয়াল রেট, স্ট্যান্ডার্ড রেট, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি, আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এই চারটে কোশ্চেন আমরা যদি তুলে খুঁজে নিতে পেরেছি তাহলে অঙ্কটা ভেরি ইজি হয়ে যাবে। ভালো করে কোশ্চেনটা পড়ে নিয়েছো। দেখো এই অঙ্কটা 2 সালেই এসেছিল, দেখতে পাচ্ছ দুটো ইয়ারে এসেছিল, 2009 and 2011। চলো সময়টা নষ্ট না করে আমরা সলিউশনটা দেখে নিই। এই অঙ্কে প্রথমে আমরা যেটা বার করে নিচ্ছি স্ট্যান্ডার্ড ওয়েজেস রেট পার ইউনিট বার করে নিচ্ছি। দেখো কোশ্চেনে বলে দিয়েছে স্ট্যান্ডার্ড ওয়েজেস রেট ₹40 পার ডে, কিন্তু পার ইউনিটে বলে দেয়নি। তো আমি কি করলাম, ₹40 কে 20 ইউনিটস দিয়ে ডিভাইড করে আমি পার ইউনিটের রেটটা বার করে নিলাম। এবার দ্বিতীয় কাজ, স্ট্যান্ডার্ড ওয়েজেস ফর অ্যাকচুয়াল প্রোডাকশন। কোশ্চেনে দেখো অ্যাকচুয়াল আউটপুট 52,000 ইউনিটস দিয়ে দিয়েছে, আমি কি করলাম এই 52,000 ইউনিটের সাথে স্ট্যান্ডার্ড ওয়েজেস রেট পার ইউনিটকে মাল্টিপ্লাই করে স্ট্যান্ডার্ড ওয়েজেস ফর অ্যাকচুয়াল প্রোডাকশনটাকে ফাইন্ড আউট করে নিলাম, যেটা বেরোলো ₹1,04,000। এবার চলে আসছি আমরা অ্যাকচুয়াল ওয়েজেস রেট পার ডে।
এখানে দেখো কোশ্চেনে তাকিয়ে দেখবে অ্যাকচুয়াল ওয়েজেস পেড রুপিস 125,000 বলে দিয়েছে, আর এখানে নাম্বার অফ ডেজ ওয়ার্ক ইন এপ্রিল বলে দিয়েছে 25 days, এন্ড নাম্বার অফ ওয়ার্কার্স বলে দিয়েছে 100. তাহলে আমি কি করলাম, রুপিস 125,000 কে ডিভাইড করে নিয়েছি 25 days ইনটু 100 ওয়ার্কার্স করে নিয়েছি, করে যেটা বেরোলো রুপিস 50, এটা অ্যাকচুয়াল ওয়েজেস রেট পার ডে. এবার এই অঙ্কে সবচেয়ে ভাইটাল পয়েন্ট যে জায়গাটা, স্ট্যান্ডার্ড নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড, এটাকে আমাকে বার করে নিতে হবে. কেন এখানে নাম্বার অফ ডেজ অ্যাকচুয়াল করেছে 25,000 এটা কোশ্চেনে বলে দিয়েছে, কিন্তু স্ট্যান্ডার্ড মানে কতটা অ্যালাউ করা হয়েছে সেটা কোশ্চেনে দেওয়া নেই. তাহলে সেটাকে আমরা ফাইন্ড আউট করলাম কিভাবে, না টোটাল 52,000 ইউনিটস অ্যাকচুয়াল আউটপুট করা হয়েছে তাকে ডিভাইডেড বাই 100 ওয়ার্কার্স, আর 20 ইউনিটস করে স্ট্যান্ডার্ড ডেলি আউটপুট করেছে. তাহলে এটাকে যদি আমি ডিভাইড করি, মানে অর্থাৎ 52,000 ইউনিটসকে যদি আমরা 20 ইউনিটস ইন্টু 100 ওয়ার্কার্স এটা দিয়ে যদি ডিভাইড করি, তবে কিন্তু পাবো আমরা স্ট্যান্ডার্ড নাম্বার অফ ডেজ যেটা বেরোলো 26 days. এবার চলে আসছি এলসিবি. এলসিবি বার করবো কি করে, না এলসিবি ফর্মুলা আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি, এসএলভি মানে স্ট্যান্ডার্ড লেবার কস্ট মাইনাস এএলভি মানে অ্যাকচুয়াল লেবার কস্ট. এটা কোশ্চেনে 1,04,000 আমরা ফাইন্ড আউট করেছি, আর রুপিস 1,25,000 কোশ্চেনে বলা রয়েছে. জাস্ট ভ্যালুটাকে পুট করে দিলাম, আমরা পেয়ে গেলাম রুপিস 21,000 এ. এবার চলে আসছি আমরা এলআরভি. এলআরভি ফর্মুলাটা হচ্ছে কি, এসআর মানে স্ট্যান্ডার্ড রেট মাইনাস এআর মানে অ্যাকচুয়াল রেট ইনটু অ্যাকচুয়াল ম্যান ডেজ. তাহলে স্ট্যান্ডার্ড রেট কোশ্চেনে বলা রয়েছে রুপিস 40, আর অ্যাকচুয়াল এটা বার করতে হয়েছে মানে অ্যাকচুয়াল ম্যান ডেজটা আমরা অ্যাকচুয়াল রেটটা 50 আমরা কোশ্চেনে বার করে নিয়েছি, আর অ্যাকচুয়াল ম্যান ডেজটা কি করে বেরোলো 25 days ইনটু 100 ওয়ার্কার্স. তাহলে এটাকে ক্যালকুলেট করে আমরা পেয়ে গেলাম এল আর ভি রুপিস 25,000 এ. কেন এ এ লিখলাম না, যেহেতু এটা নেগেটিভে বেরিয়েছে. এবার করবো আমরা এলইভি. তাহলে এলইভি কি করে বেরোবে, না স্ট্যান্ডার্ড ম্যান্ডে মাইনাস অ্যাকচুয়াল ম্যান্ডে এক্সক্লুডিং আইডেল টাইম, এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট, এক্সক্লুডিং আইডেল টাইম ইনটু স্ট্যান্ডার্ড রেট. এবার স্ট্যান্ডার্ড ম্যান্ডেজ এখানে দেখো 26 days আমরা অলরেডি কিন্তু বার করে রেখে দিয়েছি, ফাইন্ড আউট করে রেখে দিয়েছি, তার সাথে শুধু নাম্বার অফ ওয়ার্কার্সটাকে আমরা মাল্টিপ্লাই করে দিলাম. এবার অ্যাকচুয়াল ম্যান্ডেজ এক্সক্লুডিং আইডেল টাইমটা কি করে পাবো, না অ্যাকচুয়াল ম্যান্ডেজ এখানে দেখো 25 days নাম্বার অফ ডেজ কাজ করানো হয়েছে, তার মধ্যে 1 days করে হচ্ছে আইডেল টাইম, তাহলে 25 থেকে 1 days মাইনাস করি থাকলে বেরোলো 24 days, আই ইনটু নাম্বার অফ ওয়ার্কার্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো অ্যাকচুয়াল ম্যান্ডেজ এবার ইনটু রুপিস 40, এটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে. তাহলে এখান থেকে অ্যান্সার পেয়ে গেলাম রুপিস 8,000 এফ. এবার চলে আসছি এলআইটিভি. এবার এলআইটিভি খুব ইজি ফর্মটা ইউজ করেছি আমরা এলআইটিভির, কি হয়েছে না নাম্বার অফ আইডল টাইম বা আইডল ডে ইনটু নাম্বার অফ ওয়ার্কার্স ইনটু রুপিস 40 হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েজেস, ঠিক আছে স্ট্যান্ডার্ড ওয়েজেস পার ডে. এই ফর্মুলা ফেলে কিন্তু আমরা আরামসে এলআইটিভি বার করতে পারি. তবে হ্যাঁ এলআইটিভি কিন্তু আরেকটাও ফর্মুলা আছে এলআইটিভি, সেটা কিন্তু মাথায় রেখো, মানে ভ্যারাইটিস রকমই করা যায়, সেই ফর্মুলা হচ্ছে কি অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্কড মাইনাস অ্যাকচুয়াল আওয়ার্স অ্যালটেড ইনটু স্ট্যান্ডার্ড আওয়ারলি রেট. বাট এই ফর্মুলাটা সবচেয়ে ইজি বলে আমি কি করলাম এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম. এবার অঙ্কটা ঠিক না ভুল দেখে নেবো কি করে, একটুখানি চেক করে নিই. দেখো চেক করে যদি দেখি এলসিভি ইকুয়াল টু এলআরভি প্লাস এলইভি প্লাস এলআইটিভি, এই তিনটাকে যোগ করে দেখো এলসিভির সাথে ভ্যালুটা ম্যাচ খাচ্ছে কিনা. আশা রাখি সবাই বুঝতে পেরেছ. যদি আমার এই ক্লাসটা ভালো লাগে তাহলে ডেফিনেটলি কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো, প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার এই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করো. কারণ তাহলে কি হবে, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যেগুলো তোমাদের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে, সেইগুলো নোটিফিকেশান পেতে অনেকটা তোমাদের হেল্প হবে. তাই প্লিজ বেল আইকনটা প্রেস করতে কেউ কিন্তু ভুলো না, সবাই মন দিয়ে পড়াশোনা করো.